নমস্কার দর্শকবৃন্দ বহু পেনশনার আছেন যারা এখনো পর্যন্ত বর্ধিত হারে পেনশন পাননি বিশেষ করে যারা এক এক দু হাজার ষোলোর পর অবসর নিয়েছেন এরকম বহু সরকারি কর্মী শিক্ষক আছেন এখনও পর্যন্ত বর্ধিত আর পেনশন থেকে কিন্তু বঞ্চিত এই নিয়ে প্রতিদিনই ইউটিউবে আমাকে বহু পেনশনার কিন্তু বলেন দাদা আমরা কয় বর্ধিত পেনশন পাবো তাই এই নিয়ে কোনো আপডেট উঠে এলেই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি এবং আপনাদের এই বর্ধিত পেনশান নিয়ে যে এখনও সমস্যা চলছে এখনও অনেকে পায়নি সেই নিয়ে সংগঠনের কিন্তু একটি চিঠি আপনাদের সামনে তুলে ধরবো এবং সেখানে কি কি সমস্যা আপনাদের তুলে ধরা হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো এবং আপনাদের রিকোয়েস্ট করব অবশ্যই সেটা আপনারা সবাই দেখবেন দেখুন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি কিন্তু সার্কুলার দেয়া হয়েছে এখানে শিক্ষকদের বিভিন্ন পে সংক্রান্ত সমস্যারগুলি তুলে ধরা হয়েছে সেই সঙ্গে অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও কিন্তু পেনশান নিয়ে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরা হয়েছে দেখুন এখানে তেরো নম্বর পয়েন্টটা কি বলছে দেখুন এক এক দু থেকে একত্রিশ বারো দু হাজার উনিশ পর্যন্ত অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের অবিলম্বে রোপা দু অনুসারে রিভিশন পেনশন চালু করতে হবে তাহলে দেখলেন এখানেও কিন্তু রিভিশন পেনশন এখনও এনারা পাননি সেই জন্য অবিলম্বে সেটা চালু করতে হবে সেই দাবি ওনারা রাখছেন এবং একত্রিশ বারো দু হাজার পূর্বে অবসরপ্রাপ্ত সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে পঞ্চম বেতন কমিশনের মতন বুস্টিং দিতে হবে এবার দেখুন চোদ্দ নম্বর পয়েন্ট ওনারা কী বলছেন এক এক দু হাজার কুড়ির পর অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পেনশন সংক্রান্ত সমস্যাগুলি দ্রুততার সাথে সমাধান করে অবসর গ্রহণের পূর্বে পিপিও পাওয়ার ব্যবস্থা করতে হবে অর্থাৎ যারা কিন্তু এক এক দু কুড়ির পরও অবসর গ্রহণ করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পেনশান নিয়ে নানা সমস্যা রয়েছে কারণ তাদেরও অনেক সময় দেখা যাচ্ছে ডিলে হচ্ছে সেই জন্য ওনারা যে দাবিটা করছেন যে অবসর গ্রহণের পূর্বেই পিপিও জেনারেট করতে হবে সেই সঙ্গে তারা যেন অবসর গ্রহণের সাথে সাথেই যাতে ভবিষ্যৎ নিধির অর্থাৎ জিপিএফের অর্থ পান তার ব্যবস্থা করতে হবে অর্থাৎ অবসরের দিনেই কিন্তু জিপিএফ এটা দিয়ে দেওয়ার কথা কারণ জিপিএফটা হচ্ছে নিজের জমানো টাকা পনেরো নম্বরে আছে দেখুন অবসরপ্রাপ্ত সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের বাড়ি ভাড়া ভাতা চালু করতে হবে তাহলে পেনশান নিয়ে কিন্তু এখানেও কিন্তু বেশ কয়েকটা দাবি রয়েছে বিশেষ করে বর্ধিত পেনশান যে এখনও অনেকে পাননি তাই এই চিঠির মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে এছাড়া ফ্রেশ পেনশান কেসও যে ডিলে হচ্ছে সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে ধন্যবাদ